আজও আবু জেহেলের এই চিন্তাধারা নিয়ে যারা দুনিয়ায় চলবে ওরাও এক প্রকার আবু জেহেল। লায়াকুলুন্নাল্লাহ, সূরা লোকমানের ভেতরে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওদেরকে যদি বলেন যে আকাশ থেকে বৃষ্টি দেয় কে, ও আবু জেহেলও বলবে আল্লাহ বৃষ্টি দেয়। কেন? এই বৃষ্টি দিয়েই মরা জমিন জিন্দা করে। লায়াকুলুন্নাল্লাহ দিয়েছেন আল্লাহ, লায়াকুলুন্নাল্লাহ মানে কি? গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ দেয়। এরপরে ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ, সূরা আনকাবুতের ভেতরে আছে। যদি জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ যে আসমান জমিন বানিয়েছে, বৃষ্টি দেয়, মরা জমিন জিন্দা করে, ফসল দেয়, খাদ্য উৎপন্ন করে, বিশ্বাস আবু জেহেলেরও। কিন্তু আবু জেহেল কাফের হয়েছে, মুশরিক হয়েছে একটাই কারণে, কারণ ও মানতো না যে আইন এটা আল্লাহ তৈরি করে দিতে পারে। ও মানতো যে আইন আমি বানাবো। এই জন্য কোরআনে কারিম জানিয়েছে, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইয়্যিন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আইন তৈরি করার ক্ষমতা আল্লাহ তোমাদেরকে দিয়েছে না, ওরা যদি জিজ্ঞাসা করে ইয়াকুলুনা, ওরা যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করার ক্ষমতা আমাদের আছে, আপনি বলেন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আইন তৈরি করার ক্ষমতা কারণে এটা শুধু ক্ষমতা আল্লাহর। আইন দিতে পারে শুধু কে? আল্লাহ। এইটা আবু জেহেল মানতো না। ও বলতো না, পরিবার, সমাজ, রাষ্ট্র আমার আইন মতো চলবে। আমার মনে হয় 71 টেলিভিশনে আর ডিবিসি আর এই সময়ে যারা এই টক শো ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে, এরা যদিও দেখতে পুরুষের মতো মনে হয়, কিন্তু এরা কি? খান্নাস। আমরা বাংলাদেশে সাধারণত খান্নাস বলে জানি কোন দুষ্ট মহিলা যারা, তাদেরকে খান্নাস বলা হয়। পুরুষ মানুষকে কেউ কি খান্নাস বলে? কি বলে? শয়তান। পুরুষ মানুষ যদি খারাপ হয় ওর নামে কি বলে? আর মহিলা যদি খারাপ হয়? খান্নাস বলে। অথচ এই শব্দটা কিন্তু মহিলা না, শব্দটা কি? পুরুষ না? আমার মনে হয় 71 টেলিভিশনে আর ডিবিসি আর এই সময়ে যারা এই টক শো ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে, এরা যদিও দেখতে পুরুষের মতো মনে হয়, কিন্তু এরা কি? খান্নাস। খান্নাস শব্দটা আবার বলছি মোজাক্কার, পুরুষবাচক শব্দ, কিন্তু মোজাক্কারের ভেতরে কে লুকিয়ে থাকে? মুয়ান্নাস। মোজাক্কার থেকেই তো আল্লাহ মুয়ান্নাস বানিয়েছিলেন। হযরতে আদমের ভেতর থেকে কাকে বানিয়েছিলেন? নাকি হাওয়া থেকে আদমকে? এই জন্য প্রত্যেকটি মোজাক্কারের ভেতরে মুয়ান্নাস লুকিয়ে থাকে। এই খান্নাস যেগুলো আছে, আমি এদিকে যেতে চাচ্ছিলাম না, আমি যেতে চাই সালামের ভেতরে রাহাতুন লুকিয়ে আছে। এই জন্য আমরা বলি সুখ আর শান্তি, কিন্তু সালাম মানে কি সুখ? এর ভেতরে একটা অর্থ লুকিয়ে আছে, যে অর্থটার আরবি শব্দ হচ্ছে রাহাতুন। রাহাতুন মানে শোক, আর সালাম মানে শান্তি। তাহলে ইসলাম সেখান থেকে সালমন, প্রথমে মাদ্দা হচ্ছে সালমন বা সেলমন, এখান থেকে ইসলাম। ইসলাম যে লোকটা মানে তার নাম মুসলিম। তার নাম কি? মুসলিম। আপনি পৃথিবী থেকে মুসলিম না হয়ে বিদায় নেবেন না, এ কথা কোরআনে আছে। কিন্তু মুমিন না হয়ে বিদায় নেবেন না, এ কথা কোরআনে নেই। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না মুরুনা ইল্লা ওয়া আনতুম মুমিনুন মুসলিম। আল্লাহ একজন আছে, বিশ্বাস অনেকেই করে, অনেক হিন্দু পর্যন্ত যদি জিজ্ঞাসা করেন যে ভাই কেমন আছে, বলে আল্লাহ ভালোই আছে। আল্লাহ যে একজন আছে ও বেটা জানি, কিন্তু আল্লাহর উলুহিয়াত ওরা মানে না। আল্লাহর রুবুবিয়াত অনেকেই মেনে নিয়েছে। আল্লাহর রুবুবিয়াত মানে আল্লাহ যে বৃষ্টি দেয় এটা ওরা বিশ্বাস করে। ও ভগবান বৃষ্টি দিতে পারে না এ বিশ্বাস করে, যদিও ভগবানের এই যে সেবা চলছে এখন, বিভিন্ন নাম দিয়ে যে সেবাগুলো পূজাগুলো এখন এই যে চলছে, এগুলো কিন্তু বিভিন্ন নাম দেওয়া। দরকার কাজ হচ্ছে ফসলে বরকত দেওয়া, সরস্বতীর কাজ হচ্ছে এলমে মানে জ্ঞানে বরকত দেওয়া, জ্ঞান বাড়িয়ে দেওয়া। এরপরে কালীর কাজ একটা আছে, সরস্বতীর কাজ আছে, দুর্গার কাজ আছে, এরকম প্রত্যেকটি নাম দিয়ে দিয়ে ওর কাছে ওইটা চায়,
কিন্তু ওরা বিশ্বাস করে যে এগুলো আসলে দিতে পারে না, দিতে পারে একজন, এটা যে আবু জেহেল বলতো, ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাহয়া বিহিল আরদা বাদা মাউতিহা, তারপরে কি লা ইয়াকুলুনাল্লাহ, সূরা লোকমানের ভিতরে আছে, আল্লাহ তাআলা বলেন হে নবী ওদেরকে যদি বলেন যে আকাশ থেকে বৃষ্টি দেয় কে, ও আবু জেহেল বলবে আল্লাহ বৃষ্টি দেয়, কেন এই বৃষ্টি দিয়েই মরা জমিন জিন্দা করে, যদি জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে, তাহলে আল্লাহ যে আসমান জমিন বানিয়েছে, বৃষ্টি দেয়, মরা জমিন জিন্দা করে, ফসল দেয়, খাদ্য উৎপন্ন করে, বিশ্বাস আবু জেহেলেরও, আবু জেহেল কাফের হয়েছে, মুশরিক হয়েছে একটাই কারণে, কারণ ও মানতো না যে আইন এটা আল্লাহ তৈরি করে দিতে পারে, ও মানতো যে আইন আমি বানাবো। এই জন্য কোরআনে কারিম জানিয়েছে ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইয়্যিন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, হে নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আইন তৈরি করার ক্ষমতা আল্লাহ তোমাদেরকে দিয়েছে না, ওরা যদি জিজ্ঞাসা করে ইয়াকুলুনা, ওরা যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করার ক্ষমতা আমাদের আছে, আপনি বলেন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আইন তৈরি করার ক্ষমতা কারণে এটা শুধু ক্ষমতা আল্লাহর, আইন দিতে পারে শুধু কে আল্লাহ, এইটা আবু জেহেল মানতো না, ও বলতো না পরিবার সমাজ রাষ্ট্র আমার আইন মতো চলবে। আজ আবু জেহেলের এই চিন্তা ধারা নিয়ে যারা দুনিয়ায় চলবে ওরাও এক প্রকার আবু জেহেল। কথাটা একটু বেশি দূরে চলে গেল না, এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমার মনে হয় ও আর আবু জেহেল একই। তাহলে আবু জেহেল রুবুবিয়াত মানতো, মানতো না কি উলুহিয়াত, উলুহিয়াত মানতো না আবু জেহেল, রুবুবিয়াত মানতো, এই জন্য ও মুশরিক হয়ে গেছে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক করার কারণে। আপনাদের আমাদের যে ইমান এখন আছে আমরা টের পাচ্ছি, এই ইমানে আমাদের জান্নাত হবে না, আমাদের রুবুবিয়াত মানলে সাথে সাথে উলুহিয়াত মানা লাগবে, আর উলুহিয়াত মানতে গেলেই যত রকমের ঝামেলা আসে পৃথিবীতে, এই উলুহিয়াত মানার কারণেই কিন্তু বিশ্ব নবী 3 বছর জেলে ছিলেন, তিনি যদি বলতেন তোমরা যেভাবে রব মানো আমরাও এভাবে মানি অসুবিধা নেই, তাহলে তিনি কাবার ইমাম হয়ে থাকতে পারতেন, কোনো অসুবিধা ছিল না। আবু জেহেল তো অফারও দিয়েছিল যে কাবা নিয়ে তুমি ব্যস্ত থাকো, বাইরে পরিবার সমাজ রাষ্ট্র আমার মন মতো আমি চালাই, কোনো দ্বন্দ্ব হবে না, নবী মেনেছিলেন। আজ এটা যারা মানে না তাদের সাথে দ্বন্দ্ব, তাছাড়া আপনি দেখেন কোনো সমস্যা নেই আমাদের সাথে, আমরা শুধু রুবুবিয়াত মেনেই খান্ত না, আমরা আবু জেহেলের মতো শুধু রুবুবিয়াত মানতে চাই না, আমরা উলুহিয়াতও মানতে চাই, আর উলুহিয়াত যারা মেনেছে তাকাবেন তাদের দিকে, আবু হানিফা জেলখানায় ছিলেন 8 বছর উলুহিয়াতের কারণে, ইমাম মালিক রিমান্ডে ছিলেন উলুহিয়াতের কারণে, আজ কোরআনের পাখি যারা জেলখানায় আছে এরা রুবুবিয়াতের কারণে, এরা উলুহিয়াতের কারণে। আমাদেরও আজ কোরআনের তাফসির মাহফিলে কথা বলতে দেওয়া হয় না শুধু উলুহিয়াতের কথা বলার কারণে, যারা আবু জেহেলের মতো বিশ্বাস নিয়ে রুবুবিয়াতের কথা বলে যাচ্ছে তাদের কোনো বাধা এখনো নেই, উলুহিয়াত বলতে গেলে ঝামেলা। আল্লাহ এই জন্য দিয়েছে যে মরো না কি না হয়ে মুসলিম না হয়ে, মমিন না হয়ে মরো না, এই কথা আমি কোরআনে পাইনি, কিন্তু মুসলিম না হয়ে মরো না। কোরআনের একটা আয়াত আবার আলেমদের জন্য বলছি, এটা একটু দেখেন, এটা সূরা আনাম 7 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরদ্দু ওয়ালা নুকাদ্দিবা বি আয়াতি রব্বিনা ওয়া নাকুনা মিনাল মুকমিনিন, এটা 27 নম্বর আয়াত সূরা আনাম। যখন কাফেরেরা দেখতে পারবে ওয়ালাউ তারা ইজ বুকিফু আলান নার, আগুনের সামনে যখন তাদের দাঁড় করানো হবে, কোথায়? না আগুনের ভেতরে, শব্দের দিকে খেয়াল করেন, ওয়ালাউ তারা ইজ বুকিফু আলান নার, আগুনের উপরে বা আগুনের সামনে, আগুনের ভেতরে না, আলা মানে ভেতরে না, আলা মানে উপরে, আলা মানে কি উপরে সামনে যায় বলে, ফাকালু তারা বলবে ইয়া লাইতানা নুরদ্দু ওয়ালা নুকাদ্দিবা বি আয়াতি রব্বিনা, আফসোস আমরা যদি ফিরে যেতে পারতাম
কলা নুকাদ্দিবা বি আয়াতি রব্বিনা, তাহলে আমাদের রবের আয়াতকে আমরা অস্বীকার বা মিথ্যা প্রতিপন্ন করতাম না। কোন জায়গায় দাঁড়িয়ে বলছে? আগুনের সামনে। অনাকোনা মিনাল মুকমিনিন না অনাকোনা মিনাল মুসলিমিন? মুকমিনিন। ওরা বলবে আমরা মমিন না হয়ে আর এখানে আসতাম না। ওরা কিন্তু বলবে না যে আমরা মুসলিম না হয়ে আসতাম না। আর আল্লাহ তাআলা কোরআনে কি দিয়েছেন, মুকমিন না মুসলিম? মুসলিম। এই আয়াতটা নিয়ে আরো ভালো করে পড়েন, অনেক তথ্য এখানে পাবেন। সূরা আনামের 27 নম্বর আয়াত। তাহলে আল্লাহ কোরআনে দিয়েছেন যে কি না হয়ে মরো না? মুসলিম। সবাই বলেন মুসলিম। শব্দটা খুব গুরুত্বপূর্ণ।